হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ। এটা কত মজার একটা খাবার সেটা আপনারা কম বেশি সবাই জানেন। নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে দিলে এটা সবাই খুব পছন্দ করে। অনেক বাচ্চা আছে যারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না, তাদের যদি এমন একটা স্যান্ডউইচ তৈরি করে দেন আশা করি খুব মজা করে খাবে। এটা তৈরি করতে খুব কম উপকরণ লাগে এবং সময় কম লাগে। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, এবং নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে এ ধরনের দুই টুকরা চিকেন নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু মাংসপেশি চিকেন নেয়ার জন্য। সাথে নিয়েছি রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ। এখন এর ভিতর এক কাপ পানি দিয়ে চুলার মিডিয়াম আঁচে একটা ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। পানিটা যখন শুকিয়ে আসবে 10 মিনিট পর এটাকে চুলা থেকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। স্যান্ডউইচ তৈরি করার জন্য এ পর্যায়ে আমি কিছু হোয়াইট ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডের যে শক্ত অংশটা কেটে নিব। ব্রেডের এই সাইডের অংশটা আপনারা ফেলে না দিয়ে চুলায় সামান্য একটু তেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিলে একটা ব্রেড গ্রাম তৈরি হয়ে যাবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চিকেনের টুকরোগুলো আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ছোট করে নিতে পারেন। এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিব। 1 টেবিল চামচ চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে আমার কাছে দিলে একটু বেশি টেস্টি মনে হয়। দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 4 টেবিল চামচ মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার ঘরে তৈরি করা। কিভাবে খুব সহজেই মেয়োনিজ তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এই অংশটা ফ্রিজে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা হলো জাস্ট একটু ব্রেডে মাখিয়ে নেবেন। এখন এর ভিতর 1/2 কাপ শশা কুচি দিব। শশার রসটা হাত দিয়ে চিপে একটু ফেলে দিব, না হলে ফিলিংয়ের ভিতর পানি পানি লাগবে। দিয়ে দিব মিহি করে গ্রেট করা গাজর কুচি। আপনারা শুধু চিকেনের ফিলিংটা সংরক্ষণ করবেন, ভেজিটেবলের ফিলিংটা সংরক্ষণ করলে পানি বের হবে এ থেকে। সব কিছু ভালো করে মিশিয়ে এখন 2টা ব্রেড নিচ্ছি। একটা ব্রেডের উপর কিছু ফিলিং দিয়ে দিচ্ছি। এর উপর এখন আমি আর একটা ব্রেড দিয়ে চেপে স্যান্ডউইচ আকারে কেটে নিব। আমি সেমভাবে বাকিগুলাও তৈরি করে নিব। তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ। আপনারা চাইলে এটা শুধু চিকেনের ফিলিং দিয়ে তৈরি করে খেতে পারেন, অথবা শুধু ভেজিটেবলের ফিলিং দিয়ে তৈরি করে খেতে পারেন। আর যদি ফ্রিজে 1 থেকে 2 দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটা প্লাস্টিক র্যাপার দিয়ে সংরক্ষণ করবেন, তাহলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।